রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর বাঁকুড়া দু হাজার তেইশ বর্ষে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসতে চাও এবং রামকৃষ্ণ মিশনে ফর্ম ফিল করতে চাও তোমরা অবশ্যই রামহরিপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা ফর্ম ফিল করবে নরেন্দ্রপুর এবং পুরুলিয়ার বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে দিয়েছি তোমরা যারা দেখো দেখে নিও আজকে দিচ্ছি আমি রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুরের এবার ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য যে ফর্ম পাওয়া যাচ্ছে সেটা হলো ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে ওয়েবসাইটটা হলো ডাব্লু ডাব্লু ডট আর মিশন রাম হরিপুর ডট ইন এই সাইট থেকে তোমাদের ফর্মটা ডাউনলোড করবে এবার নির্দিষ্ট যে তারিখগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এই তারিখগুলো তোমাদের জানতে হবে পনেরোই আগস্ট দু হাজার বাইশ তারিখ থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার বাইশ তারিখের মধ্যে ডাউনলোড করবে আর পূরণ করা ফর্ম আশ্রমের বিদ্যালয় অফিসে জমা নেওয়া হবে কবে নেওয়া হবে বাইশে আগস্ট দু হাজার বাইশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং দশই অক্টোবর দু হাজার বাইশ থেকে একুশে অক্টোবর দু হাজার বাইশ তারিখের মধ্যে এই ফর্মটা কিন্তু বিদ্যালয়ের অফিসে জমা নেওয়া হবে অনলাইনে সাবমিট নয় অনলাইন থেকে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে অফিসে গিয়ে জমা দিতে হবে সময় বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ছুটির দিন বাদ ঠিক আছে ছুটির দিনটা বাদ দিয়ে যেতে হবে ফর্মটা জমা দেওয়ার জন্য ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের অভীক্ষার জন্য চারশো টাকা লাগবে ঠিক আছে ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের এই ফর্মটা ফিল করে তোমরা চারশো টাকা নিয়ে যাবে সাথে ওটা জমা দিতে হবে এবার জন্মের তারিখ যে সমস্ত ছাত্ররা তোমরা ফর্ম ফিল করবে তোমাদের জন্মের তারিখ বা এস কেমন হবে পঞ্চম শ্রেণীর জন্য এক এক দু হাজার বারো থেকে একত্রিশ বারো দু হাজার বারোয়ের মধ্যে হতে হবে তোমাদের বয়স আবার বলছি এক এক দু হাজার বারো থেকে একত্রিশ বারো দু হাজার বারোয়ের মধ্যে তোমাদের বয়স হতে হবে বা জন্মের তারিখটা হতে হবে আর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য এক এক দু হাজার এগারো থেকে একত্রিশ বারো দু হাজার এগারোর মধ্যে তোমাদের জন্মের তারিখ হতে হবে তবেই তোমরা ফর্ম ফিল করতে পারবে এবার হচ্ছে ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের জন্য প্রবেশিকার অভীক্ষা মানে কবে প্রবেশিকা পরীক্ষা হবে সেটা হলো ছয় এগারো দু রবিবার আবার বলছি ছয় এগারো দু কিন্তু পরীক্ষা হবে আচ্ছা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য ছাত্রাবাসের ব্যবস্থা আছে মানে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তোমরা যদি চাও হোস্টেলে থেকে পড়াশোনা করতে তাহলে হোস্টেলের জন্য তোমাদের সে বিশেষ ব্যবস্থা রয়েছে মিশনে আবেদনপত্রটি একটি পৃষ্ঠার দুদিকে ডাউনলোড করতে হবে মানে আবেদনপত্রটা দুটো আলাদা পেজে করলে হবে না একটার পেজের এপাস ওপাশ দুপাশে কিন্তু আবেদনপত্রটা তোমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করার সময় এটা ঠিকভাবে করবে আচ্ছা নিয়মাবলী কি আছে ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য এক নম্বর নিয়ম যেটা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য রাম হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের ওয়েবসাইট আর কে মিশন রাম হরিপুর ডট ইন থেকে ফর্ম পূরণ করার পর ডাউনলোড করে আশ্রমের বিদ্যালয় অফিসে জমা দিতে হবে একটু আগে বললাম দু নম্বর কি অফিসে ফর্মের সঙ্গে অভীক্ষার জন্য অর্থাৎ পরীক্ষার জন্য যে চারশো টাকা সেটা জমা দিতে হবে দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করলে তবেই ছাত্র মেধা অভীক্ষায় বসার মানে অনুভূতি পাবে ফর্ম ফিল করে ফিস সাবমিট করার পর তারপরে তুমি পরীক্ষায় বসার সুযোগ পাবে তিন নম্বর কি ফর্ম জমা দেওয়ার সময় ফর্মের সঙ্গে যেগুলো দিতে হবে সেগুলো কি এক নম্বর হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য বার্থ সার্টিফিকেট এর জেরক্স কপি অবশ্যই অরিজিনাল সাথে আনতে হবে অরিজিনালটা ভেরিফাই করে তবে জেরক্সটা কিন্তু সাবমিট করা হবে মানে সাবমিট ওখানে ওরা রিসিভ করবে দু নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এর জেরক্স কপি ছাত্রের না থাকলে পিতার যদি ছাত্রের না থাকে মানে যে পরীক্ষা দেবে তার যদি এখনও না হয়ে থাকে তাহলে বাবার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর তিন নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ এর দুটি রঙিন ছবি ছাত্রের যে পরীক্ষা দেবে তার দু কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আর আধার কার্ডের জেরক্স কপি ছাত্রের ছাত্রের কিন্তু আধার কার্ডের জেরক্স কপি লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং এই নিয়মকানুন মানে অনুসরণ করে তোমরা রামহরিপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল করতে পারো ঠিক আছে আর রামহরিপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার পাশাপাশি তোমরা অন্যান্য রামকৃষ্ণ মিশনেও ফর্ম ফিল করবে নরেন্দ্রপুর ও পুরুলিয়াটা অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তথ্য দেখে নিও আর যদি টিউটোরিয়ালে প্রায় নশোর উপরে ক্লাস রয়েছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর পুরুলিয়া সরিষা দেওঘর রওড়া প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের সিলেবাস ধরে ক্লাস রয়েছে এই ক্লাসগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করো ফলো করো দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না সবাই ভালো থেকো আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য টাটা